আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি মিরপুর 10 নম্বর বেনারসি পল্লীর বিখ্যাত ঐতিহ্যবাহী শওকত কাবাব ঘরে। এই শওকত কাবাব ঘরে আমি প্রচুর খাই, আমি এবং আপনাদের ভাবি। আমরা প্রায় রাতে এরকম হয় রাত 10:30-11টার সময় এসে খাই। তো এইখানকার খাবার, এইখানকার কাবাব আমার খুব পছন্দের। আমার মনে হয় ঢাকার মধ্যে সেরা কাবাব যদি আমি কোনো কাবাবকে বলি তাহলে শওকত কাবাব ঘরের কাবাবকেই বলবো। হ্যাঁ, এখন আমি জাস্ট এই টেস্টটা আপনাদের সাথে শেয়ার করব আজকের কাবাব খেয়ে। আমার এই পর্বে আমাদের সাথে আরও একজন মানুষ আছেন, উনি হচ্ছেন আমেরিকার থেকে আসছেন বাংলাদেশে, বাংলাদেশ প্রবাসী বাংলাদেশি আর কি, নাদিরা আপু। নাদিরা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা মানে ফর্মালিটি করলো যে কেমন আছো, তুমি কেমন আছো, এটা কারণ আমাদের বেশ কিছুক্ষণ আগেই দেখা হয়েছে। নাদিরা আপু আসছেন মেইনলি, ওনার বাসা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জে, শ্বশুরবাড়ি মিরপুরে, এবং বেশ অনেকদিন ধরেই বোধ হয় আপনি আমার ব্লগগুলো দেখেন। বেশ মানে অনেক, মানে তোমার বিগিনিং থেকে আমি দেখি। আমার ছেলে ঈশান, মানে আমার ছেলে তো মানে ডাইহার্ড ফ্যান তোমার, তোমার মানে ব্লগ আসা, নোটিফিকেশন আসা মাত্রই আমি যখন অন করি আমার ছেলে মানে দেখবে। আর আমরা মেইনলি তোমার ব্লগটা দেখি খাওয়ার সময়, খাওয়ার সময় মানে যখন ক্ষুধা লাগবে আপনাদের, আমরা খাই তখন তোমার ব্লগ দেখি, মানে আমরা রিয়েল এনজয় করি। আমার ছেলে যেহেতু বাংলা কথা বোঝে না, তো আমি ওর ইন্টারপ্রেটার হিসেবে কাজ করি। আচ্ছা, ট্রান্সলেট করে দেন। হ্যাঁ, ও সব শুনছে, মাম হোয়াট ইজ হি সেইং, হোয়াট ইজ হি সেইং, তো আমাকে তখন অনুবাদ করতে হয়। তো মানে আমার ছেলে মানে কি বলবো, সব সময় বলে তোমার কথা। তুমি যখন লাইভে যেতা আমার ছেলে পাশে বসে থাকতো। আচ্ছা, তো লাইভে আমি তোমার অনেকবার কমেন্ট করছি, কথা হয়েছে। তো দ্যাটস হাউ মানে আমার ছেলে। আপনি প্রথম বলছিলেন যে আপনি দেশে আসবেন, আমি বললাম দেশে এসে দেখা করবেন। আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দিছিলাম যে চকলেট নিয়ে আসবেন আপনি, মনে আছে আপনার ওই ব্যাপারটা? হ্যাঁ, কেন, হ্যাঁ কমেন্টে করছি যে চকলেট আনার জন্য। হ্যাঁ, খেলাছে। তুমি যখন কমেন্ট করছো আমি আমার ছেলেকে বলছি যে ও মাই গড, লুক হু ইজ রিপ্লাইং মি ব্যাক। এন্ড আমার ছেলে তো এক্সাইটেড, তো বলছে ম্যাম মেক শিওর ইউ টেক লট অফ চকলেট ফর হিম। তো আপু কয়দিন আছেন আর? আমি আর এক সপ্তাহ। আচ্ছা, আপনি আমাকে, আপনার সাথে যখন আমার ফোনে কথা হয়েছিল তো আপনি তখন বলছিলেন যে শওকতে আপনার খাবারের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু সেটা আরও প্রায়, আমি অ্যাকচুয়ালি বাইরে থাকি অলমোস্ট 18-19 ইয়ার। আমি কিন্তু মিরপুরের এদিকেই মানে গ্রো আপ হয়েছি, আমার খালার বাসা ইভেন আমার শ্বশুরবাড়ির এদিকে। আচ্ছা, তো আমি ছোটোবেলা থেকে আসি, ছোটোবেলায় না বড়বেলায় আসা হয়েছে লাইক অনেক বছর আগে। তো অনেক ভালো ছিল খাবার। তো আজকে তোমার সাথে আবার খেয়ে দেখবো যে আসলে কি সেম টেস্টটা স্টিল আছে বা চেঞ্জ হয়েছে। মানে আমরা প্রায় 18 থেকে 20 বছর তো হবেই, প্রায় 20 বছর আগে শওকত কাবাবে খেয়ে গেছেন এমন একজন মানুষের সাথে আজকে আমাদের, মানে আজকে আবার আমরা খাবো এবং কম্পারিজন হবে যে 20 বছর আগে শওকত কাবাব কেমন ছিল আর এখনকার শওকত কাবাব কেমন। 20 বছর যখন মানে আগে আমরা যখন আসতাম দোকানটা আরও ছোটো ছিল, এরকম মানে এতটা চাকচিক্য ছিল, চাকচিক্য ছিল না। আচ্ছা, কারণ আমি এত বছর পরে আমার এটা রেকগনাইজ করতে একটু কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে, হ্যাঁ, বাট এখনও তারা এখানে আছে। হ্যাঁ, এখন আমরা খেয়ে দেখব, খাবারের টেস্ট স্টিল সেম 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 বা আরও হয়তো বেটার হয়েছে, আমরা জানি না। আচ্ছা, তো একটু আমি একটু দেখাই কি কি আছে। এটা হচ্ছে বিফ চপ, 100 টাকা, 140 টাকা, 140 টাকা। হ্যাঁ, হাফ প্লেট, হাফ প্লেট, হাফে কয় পিস থাকবে? 2 পিস থাকবে। আচ্ছা, এরপরে আর কি আছে? আর মাটন চাপ আছে। মাটন চাপটা কত করে? 150 টাকা হাফ, 150 টাকা। তাহলে আমরা একটা মাটন চাপও নেই। আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে শিক কাবাব আছে। শিক কাবাব কত করে? 140 টাকা হাফ প্লেট, দুই গাড়ি 200। 140 টাকা, তাহলে আমরা এক হাফ শিক কাবাবও নিব। আচ্ছা, আর কি আছে? খিরি আছে। খিরিটা যাচ্ছি না এবার। চিকেন ফ্রাই আছে, 100 টাকা পিস। চিকেন ফ্রাই দেন। শিক কাবাব আছে, 140 টাকা হাফ। বটি কাবাব 140 টাকা হাফ। জি জি, সেটাও কি এখানে ভেজে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের সব তেলে এখানে ভালো হয়, তেলে ভালো হয়। আচ্ছা, বটি কাবাবও দেন একটা। এক হাফ বটি কাবাব দিয়ে, এক হাফ বটি কাবাব। ব্রেন ফ্রাই আছে। ব্রেন ফ্রাই, এইটা আমি তিনটা নিব, এটা আমি একটা নিব না, এটা আমার সবচেয়ে পছন্দের। 50 টাকা পিস, 50 টাকা পিস। এটা দিবেন তিনটা, তিনটা ব্রেন ফ্রাই দিবেন। আচ্ছা, আর আর কি আছে? জালি কাবাব আছে। জালি কাবাব 20 টাকা পিস, 20 টাকা পিস। কাটলেট আছে 10 টাকা পিস। কাটলেট দেন তিনটা, জালি কাবাব দেন তিনটা, শামি কাবাব আছে, শামি কাবাব দেন তিনটা, টিকা আছে, টিকা দেন তিনটা, রোল আছে, রোল একটাই দেন।
চারটা পরোটা আর এই খাবারগুলো। এটা দিয়েই শওকত কাবাবের শুরু। তারপরে আস্তে আস্তে এই নতুন অনেক আইটেম সংযোজন হয়েছে। তো আপু, আমরা প্রথমে এটা দিয়ে যেহেতু শুরু, গুলি কাবাব চার টাকা পিস, এটা দিয়ে শুরু করি না? আমি তো খাবই। অনেকটা আমরা যে বিভিন্ন জায়গায় টিকা খাই, ওই টিকার মতন, কিন্তু পেঁয়াজটা একটু বেশি, মানে বেশ মজা এবং খুবই মুখরোচক। এটা বোধ হয় আমরা গরুর চাপ খাচ্ছি, খাসিরটা, এটা গরুরটা। পেঁয়াজ দিয়ে গেছে, এটা দিয়ে করতে হবে, খুব বেশি স্পাইসি না। উপরে একটা বেসন টাইপের কিছু একটা দিয়ে এটা ভাজা, ফ্রাই করা হয়েছে, অনেক ক্রাঞ্চি টাইপের, ভেজা ভেজা না। এটা বিফ চাপ বলা যায়, আবার একটু ফ্রাই টাইপেরও বলা যায়। তাহলে আপু একটু নেন, এরপর আমরা চলে যাব মাটন চাপ, খাসির চাপ। এখানকার গরুর চাপ যেমন ফেমাস, এখানকার মাটন চাপটা ঠিক তেমনি মজা, মানে দারুণ মজা। এবার আমরা একটু খাসিতে চলে যাই, মাটন চাপ আপু নেন। কোনটা বেশি ভালো লাগছে, গরু না খাসি? খাসিতে একটু বেশি মজা লাগতেছে, মানে ওইটাও সফট, এটাও অনেক সফট। শওকতের খাবার নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই, কারণ অনেকেই এই খাবারের টেস্ট আপনারা জানেন। তবে আমি বলবো যে ঢাকায় আমার খাওয়ার যে সেরা চাপ কোন জায়গায় পাওয়া যায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে শওকতে আসেন, একবার খেয়ে দেখেন। আমার মনে হয় আমার আমার পছন্দ পার্সোনালি। না, আমি সারপ্রাইজ যে এত বছর পরে ওরা ওদের অরিজিনাল যে টেস্ট ধরে রাখছে। হ্যাঁ, স্টিল দ্য সেম। খাবো না, অসুবিধা নাই, সবই খাবো। আপনি এটা খাচ্ছেন না? আচ্ছা, আমরা একটু এটা বোধ হয় শিখ কাবাব, শিখ অথবা বটি, কোনটা শিখ কোনটা বটি? শিখ কোনটা? ওইটা বটি, এটা শিখ। না আপু, একটা শিখ কাবাব নেন। আমরা একটা শিখ কাবাব খাই, অনেক ক্রিস্পি না? হ্যাঁ, খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে টেস্ট কেমন। অনেক সফট, মানে এই সোফার যে কিন্তু দেখলাম রিয়েলি সফট আর জুসি, ড্রাই না, খুব মজ। বাইরেটা কিন্তু ড্রাই, মানে বাইরে দেখলে বাট ভিতরটা খুব মজ, খুব জুসি, মানে বাইরেটা ভিতরে যে জুসি এই জন্য যে বাইরেটা সগি হয়ে যাবে সেটা না, বাইরেটা খুব মজা। হ্যাঁ আপু, কিন্তু ওই ইয়ে করে
ও সরি, আপুর একটা চ্যানেল আছে, আচ্ছা, ওই চ্যানেল থেকে, চ্যানেলের আইডি থেকেই আপু আমাকে মেইনলি প্রথমে নক করে কমেন্ট করছিলেন আর কি। আপনারা দেখছেন বলেই তো আমরা আসলে এতদূর আসতে পারছি। আমার ফ্যামিলিতে অনেকেই দেখে, ইভেন আমার হাজবেন্ড, আচ্ছা, ও দেখে, আচ্ছা, ইভেন আমার হাজবেন্ড এখন তোমার নাম বললেই চিনে, ফাহিমের ব্লগ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রথম প্রথম তো ফাহিমকে তখন তোমার ব্লগ দেখতে দেখতে, খাবার দেখতে দেখতে, এখন মোটামুটি এখন ও অ্যাডিক্টেড তোমার ব্লগে, মানে আমরা লিটারালি অ্যাডিক্টেড তোমার ব্লগে। কিন্তু এটা তোমার আইসটা যে চ্যানেল মিস্টার মিসেস ফাহিম, ও চ্যানেল আমার ব্লগ, তো কারণ যেহেতু আমরা বাইরের দেশে থাকি, বাংলাদেশের বাজারে কী পাওয়া যায়, বাজার দর কী, মানে আমরা জানি না, তোমারটা দেখলে আমরা জানি। লাইক বি অনেস্ট উইথ ইউ, তোমার ওইটা ইন্সপায়ার হই, আমি বাংলাদেশে আসার পর এই গরম ছেলে আমি বাজারে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাট করছেন? হ্যাঁ হাট হাট করছি, বাজার করছেন? বাজার করছি, তারপরে হচ্ছে সবজির বাজার ফল, জাস্ট বিকজ ইওর ব্লগ ইন্সপায়ার মি সো ব্যাড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আসছেন, এবং আপু কিন্তু আমাদের জন্য বেশ অনেকগুলো চকলেট নিয়ে আসছে, হ্যাঁ, ওগুলো আমরা একটা ইয়েতে রেখে আসছি, একটা শোরুমে রেখে আসছি, পরিচিত একটা শোরুমে। তো আপুর ছেলের নামটা আমি একটু বলতে চাই, তার নামটা হচ্ছে ঈশান জামান, আর মেয়ের নাম জিজেল জামান, জিজেল জামান, জিজেল জামান, আচ্ছা, জিজেল জামান আর ঈশান, ঈশান জামান, ওরা হচ্ছে গিয়ে আমাদের ভিডিও, তোমার ফ্যান ঈশান, ঈশান ডাই হার্ড ফ্যান, আচ্ছা, কিন্তু ও বাংলা বোঝে না, আমাকে ওর তোমার হয়ে ইন্টারপ্রেট করতে হয়, মানে জাস্ট দেখে ওইটাই ওর ভালো লাগে না, আমি ইন্টারপ্রেট করি, ইউ হ্যাভ টু পে মি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আচ্ছা, এই যে খাওয়াচ্ছি মোগলাই একটা ফিল, হ্যাঁ, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ, যে এত বছর পরেও যে মানে তোমার বদলতে এই খাওয়াটা আমি আমার খেতে পারি। হ্যাঁ, আপু আসার পরে আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় আসবো, বেনারসি পল্লী এদিকে একটু কাজ আছে, এদিকে আসবে, তা আমি বললাম যে ঠিক আছে ওইদিকেই আসেন, ওইদিকেই কোথাও এক জায়গায় বসি, এখনও তো স্বগতে ব্লগ করা হয় নাই, আমিও একটা ভিডিও বানাই ফেলবো না, আপনিও খাইলেন স্বগতে, খাইছেন আগে, পরে বলতেছে যে হ্যাঁ আমি খাইছি এর আগে, আচ্ছা, মানে আরও হয়তো প্রায় 19-20 বছর আগে আপু ওইখানে এখানে খাইছেন। তো আমি বললাম যে তাহলে চলেন একটু দেখেন যে টেস্ট কি আগের মতো আছে কিনা। আপু আমরা চিকেনে চলে যাই আমার মনে হয়, হ্যাঁ, এগুলো আসলে আমরা কথা বলতে বলতে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এগুলো গরম খাইতে পারলে সবচেয়ে বেশি মজা, সবচেয়ে বেশি, মানে আপনি দেখবেন যে এত সফট গরম যখন থাকে, এখান থেকে খান, আগে যতগুলো খাইছেন তার সবগুলোর চেয়ে বেশি সফট এটা, মানে মাখনের মতো না, একেবারে মুখে দিবেন তো মিলায় যাবে, তাই এগুলো আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল ফুড বলা যায়, কারণ বাংলাদেশের সত্যি কথা যে বাংলাদেশের ট্রেডিশনাল ফুড গুলা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাদের ট্রেডিশনাল ফুড গুলা, যে আমি দেখি তুমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাও, ওদের ট্রেডিশনাল ফুড গুলা বের করো, থ্যাংক ইউ সো মাচ, আই ক্যানট থ্যাংক ইউ এনাফ, লাইক আমি বলবো বাংলাদেশের সবাই দেখে না, থ্যাংক ইউ এনাফ, বিকজ তুমি যেভাবে সব ট্রেডিশনাল খাবারগুলো খুঁটে খুঁটে নিয়ে আসতেছো, মানে আমার না এইটা না আমার অনেক আগের থেকে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে কোনো একটা নতুন জায়গায় গেলে ওইখানকার বিখ্যাত খাবার কী কী এটা একটু এক্সপ্লোর করি, হ্যাঁ একটু বের করি, খুঁজে বের করি কী কী আছে। আমি তোমাকে আবারও সেম কথা বলছি, লাইক ইউ ইন্সপায়ার মি সো ব্যাডলি, এবার আমি বাংলাদেশে এসে আমি বাড়ি থেকে আসছি, আমি যদি চাই আমি কিন্তু যে কোনো ফাইভ স্টার যে কোনো জায়গায় খেতে পারি, খেতে পারেন, হ্যাঁ, আমি এবার ট্রাই করছি যত ট্রেডিশন, লাইক হাট, আমি আমার জীবনে হাটে যাই না, আজকে হাটে গেছি, আচ্ছা, মাছের বাজার, ও মাই গড, আমি ইমাজিন করতে পারি না, তোমাকে দেখছি মাছের বাজারে যেতে, আমি মাছের বাজার চলে গেছেন, হ্যাঁ, মানে তুমি এত একটা মানে ভালো একটা ইনফ্লুয়েন্স, সেই জন্য মানে থ্যাংক ইউ, এটা আমার দেখা দেখি আরও অনেকেই শুরু করুক, আমি এটাও চাই, অবশ্যই, কারণ
খারাপ কিছু তো করতেছেন না, মানে করতেছি না আমরা, আমাদের দেশটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি, ঘুরায় দেখাচ্ছি। রিপ্রেজেন্ট শব্দটা হয়তো আমাদের সাথে আসলে ওইভাবে যায় কিনা জানি না, কারণ অনেকে হয়তো বলবে এরকম কথা, অনেকে হয়তো, হ্যাঁ এটা আমি আমি আপনার সাথে একমত, কিন্তু অনেকে হয়তো বলবে যে কি এমন করতেছেন যে নিজেদের এরকম রিপ্রেজেন্ট করতেছেন, এরকম মনে করতেছেন। এই জন্য আমি ওইটা বলবো না, আমি বলবো যে আমাদের দেশটা আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, হয়তো আমাদের দেশে ঘোরার মতো অনেক জায়গা, অনেক জায়গা আছে, অনেক ইয়ে আছে। তোমার মনে আছে কিনা জানি না, তুমি খুলনায় কোন যে রাজশাহী, রাজশাহী ছোট ছোট সিঙ্গার, দিনাজপুর, হ্যাঁ দিনাজপুর ছোট ছোট সিঙ্গার, লাইক নোবডি নোজ, তুমি একমাত্র মানুষ যে খুঁজে নিয়ে এসেছো সেই, মানে এখন অনেকে জানে, এখন অনেকে জানে, তোমার তারাতে জানে, আমরা তো আমরা যারা বাইরে দেশে তোমার তারাতে আমি কথা, আমি আমার বোন, বোনের হাজবেন্ড, তবে বাংলাদেশটা না, আপনি যখন ঢাকার বাইরে যাবেন এখনও দেখবেন যে বাংলাদেশ অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে সেই আগে যেমন আমরা বলতাম না যে সুফলা কি যেন, সুজলা সুফলা শস্য শ্যামলা, ওই বাংলাদেশটা না এখনও ঢাকার বাইরে আছে। আচ্ছা আমি কি খাইতেছি এটা? আচ্ছা তারপরে আমরা তো চিকেনটা খাইলাম, এরপরে আমরা কোনটা খাই নেই, হ্যাঁ ব্রেইনটা খাই, তার আগে আমরা একটু এই যে বটি কাবাবটা খাই এখন, মানে মেইন কোর্স যেগুলো আছে এগুলো শেষ করে দিই। বটি কাবাব বিফ, এইটা একটু হার্ড আছে, মানে এই বিফটা তো ছোট ছোট টুকরা করে না, একটা লম্বা, হ্যাঁ স্ট্রিপকে পেঁচায় 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 ওরা এক ধরনের কাবাবটা বানায়। যা খাইছেন তার মধ্যে সবচেয়ে মজা এই পর্যন্ত কোনটাই পাচ্ছেন? গুলি কাবাব সবচেয়ে মজা, চিকেনটাও ভালো ছিল, বাট মাটনের যে কাবাবটা ওটা মজা, বিফটা একটু সুইট, বাট সো ফার এটা আমার ওই গুলি কাবাব, গুলি কাবাব। আচ্ছা এরপরে আমরা চলে যাই, এটা কেমন লাগছে? এটা ভালো, বাট টেস্ট অলমোস্ট সেম, খালি শেপ ডিফারেন্ট, একটা খাসির একটা গরুর, এটা একটু পেঁচানো পেঁচানো মাংসের উপরে, হ্যাঁ তারপরে এইটা হচ্ছে গিয়ে এটা বোধ হয় বিফ চাপ, বিফগুলোর টেস্ট অলমোস্ট সেম, চিকেনটা অনেক মজা, অনেক মজা। এখানে যদি আপনি বিফ চিকেন এবং মাটন এই তিনটার মধ্যে কম্পেয়ার করেন তাহলে চিকেনটা সবচেয়ে বেশি টেস্টি, এবং তার চেয়েও বেশি টেস্টি জিনিস আমার কাছে আছে, এখন আপনাদেরকে খাওয়াবো, মানে আপুকে খাওয়াবো, এই যে আপু এটা নেন, আমি ওয়ান অফ দ্য বেস্ট থিং ইন ঢাকা, ঢাকায় এইটা, মানে খাবারের জগতে যদি আমি বলি যে ঢাকায় তো কয়েক হাজার টাইপসের খাবার আছে, তার মধ্যে এইটা এক থেকে দশের মধ্যে টেস্টে আসবে আমার মনে হয়। কেমন লাগতেছে? আমি অনেকদিন পর ড্রিঙ্ক খেলাম, মানে রিয়েলি মানে খুবই মজা, অন্যরকম না একেবারে, এইটাই ওনাদের এক্সেপশনাল আইটেম, এই আইটেমটা কোথাও পাবেন না, এরকম চাপ আকারে কোথাও পাবেন না, ব্রেন ফ্রাই পাবেন আপনি অনেক জায়গায় মুস্তাকিম টুস্তাকিম, কিন্তু সেগুলোতে এই শেপে পাবেন না যে একটা কাবাব বানায় ফেলছে, হ্যাঁ আস্ত ব্রেন, উপরে হচ্ছে গিয়ে জাস্ট একটু ব্রেড কাম দিছে, এটা এটা আমার মনে হয় কি এটা জালি কাবাব, এটা আপনার অনেকটা গুলি কাবাবের সাথে একটা মিল হয়তো আমরা খুঁজে পাবো, নেন শুরু করেন, আপনি মাথায় জানাবেন বন্ধুরা।
বিশাল বড় সাইজ, এই একটা কাবাব খাইলে কিন্তু ক্ষুধা মিটে যাওয়ার কথা মোটামুটি, তাই না? একটা কাবাব আর একটা পরোটা, এটার মধ্যে আলু নাই, এটার ময়নটা একটু নরম করা হয়েছে ওইটার চেয়ে। এটা মজা, সেকেন্ড ফেভারিট না, সেকেন্ড হচ্ছে ব্রেইন, ব্রেইন হ্যাঁ, এটা থার্ড, ব্রেইন ফার্স্টে যায় নাই এখনো আপনার কাছে? আমার কাছে ওইটা সামহাউ মানে ওইটা আটকে গেছে। চিকেনটা ভালো ছিল, এটা অনেকটা টিকা কাবাবের মতন। এটা আমরা ওই যে বিয়ে শাদিতে যে জালি কাবাবটা খাই ওই জালি কাবাবের মতন না, তবে এটার উপরে ওই যে ডিম দিয়ে বা বেসন দিয়ে ভাজা হয়েছে, ডিম দিয়ে ভাজা হয়েছে না, এটা কিন্তু 20 টাকা, এটা 4 টাকা, এটা সাইজে বড়। এবার আপু এটা একটু খাওয়া দরকার, তার আগে এটা খাই না, আপনি শেষ করলেন না, ও আমিও তো শেষ করি নাই, অসুবিধা নেই। এটা কাটলেট বলা হচ্ছে, 10 টাকা পিস। এটা শেপটা ওই মগজের মতন, বাট মগজ না, এটাও দেখবেন ওই যে টিকা জালি কাবাব বা ওই যে ওইটা, হ্যাঁ ওইটার সাথে একটু এটার সাথে মিল খুঁজে পাওয়া যাবে। তবে এটা উপরে ব্রেড ক্রাম দেওয়া হয়েছে। আচ্ছা আমাদের সেই গিলা কলিজা দিলেন না মুরগির, দেন না এখন আর দিলেন না, থাক খাবেন গিলা কলিজা মুরগি, অনেক খাওয়া হয়ে যাচ্ছে না? আমেরিকান মানুষ মানে আমেরিকা যেহেতু থাকেন এখন তো ওইখানকার মানুষই বলতে হবে, কারণ না এত স্পাইস তো ওখানে খাওয়া হয় না আপনার। আমি রান্না করতে ভালোবাসি, আমি যেমন করি আমি বেশি স্টাইল। আচ্ছা তাহলে মানে বাঙালি স্বাদটা তো এখন আপনার জিভে আছে। এটা হচ্ছে গিয়ে স্বামী কাবাব বলতেছে ওরা, না না একটা খেয়ে দেখি, এটা হচ্ছে আমরা অনেক সময় বাসা বাড়িতে যখন পোলাও মাংস রান্না করা হয় তখন এক ধরনের কাবাব রান্না করা হয়, বুটের ডাল এবং মাংস বেটে কিছু মশলা ধনিয়া পাতা এগুলো দিয়ে, এইটা অনেকটাই ওই রকম, অনেকটা ওই রকম বলতে এটা 95% মিল আছে ওই টেস্টের সাথে, বাসার ওই টেস্টের সাথে, হ্যাঁ একটু হোমলি কুক আর কি যেটা বলা হয়। সবই তো বাকি না, রোলটা এখনো খাওয়া হয়নি। এই রোলটা কি কেটে দেওয়া যায়? একটু কেটে দেন, 3-4টা পিস করেন। তা আপু আপনার কাছে কোনটা এখন পর্যন্ত এই ধরনের খাবার যেগুলো আমরা খাইলাম মানে কাবাব, ছোট কাবাব আইটেম, স্বামী কাবাব, ব্রেন, এটা হচ্ছে কাটলেট আর জালি কাবাব আর গুলি কাবাব, এগুলোর মধ্যে আপনার ব্রেনটা সবচেয়ে বেশি ভালো লাগছে নাকি গুলি কাবাবটা? গুলি কাবাব, ব্রেন, তারপর হচ্ছে এটা মজা ছিল কাটলেট, মানে আপনি ওটার মধ্যে ছিল আমি আজকে মজা পান নাই কোনটা এটা বলেন তো একটু, যে খাবারটা খেয়ে মজা পান না? স্বামী কাবাব, নামের সাথে স্বামী আছে এই জন্য। আমি একটু জাস্ট ফান করলাম কি এটা অন্যভাবে নিয়েন না, কারণ মহিলা মানুষরা একটু স্বামীর নাম শুনলে মনে হয় যে হ্যাঁ এই কারণে নেন আপু। এটা একটা ভেজিটেবল রোল, ওনারা বলতেছেন যে ডিম রোল মানে এগ রোল, এগ রোল চিকেন, চিকেন এগ মানে ফার্মের মুরগির ডিম হয়তো।
একটা ডিম পরোটা ফিলিং আছে। আপুর চ্যানেলের নামটা কিন্তু বলেন নাই একবারও। আমার চ্যানেল নাম হচ্ছে নাদিরা জামান, আমার নামেই আমার চ্যানেল নাদিরা জামান। নাদিরা জামান, এই জামানের জে কোনটা? জেড, জিব্রার জেড। আচ্ছা জেড, নাদিরা জামান। আপনারা আপুর চ্যানেলটা ঘুরে দেখে আসবেন। আপু খুব মানে আইডিয়াগুলো খুব তাড়াতাড়ি নিয়ে ফেলে। যেমন আমি রাজা চা ভিডিও করছিলাম, আজকে রাতে ভিডিও করছি, কালকে দেখি উনি ভিডিও আপলোড দিয়ে দিয়েছে রাজা চা রেসিপি। আমি মানে ডাই হার্ড ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডাই হার্ড ফ্যান বলে না, ডাই হার্ড ফ্যানের চেয়ে আপনি আমাকে মানে একেবারে আপন ছোট ভাইয়ের মতন দেখবেন, এটা আমার কাছে আরো বেশি ভালো লাগবে। তুমি আমার ছোট, অবশ্যই তুমি আমার ছোট ভাই, তুমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন। হ্যাঁ, আমি একটু পেঁচায় আপুদের সাথে আমাদের যোগাযোগ আছে, একটু পেঁচায় হইলেও আছে। দেবরের মতো, দেবর আমি তাহলে ভাবি বলতে হবে আর কি। আচ্ছা, ভাবি আর দেবর খাচ্ছি আজকে। হ্যাঁ, আর পরোটা আমরা আসলে গরম গরম খেতে পারি নাই আসলে, এটা একটা দুঃখ আছে আমার। দুঃখের জন্য আমি পরোটা আরও খাবো এখন। হ্যাঁ, কারণ গরম পরোটা কেন খাইতে পারলাম না? আচ্ছা, এখানে ইয়ে আছে, এটা দিয়ে খাই। কারণ আমরা অনেকক্ষণ কথা বলছি, কথা বলে তারপর শুরু করার কারণে বেশ কিছু খাবারই একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো এই জন্য খুব একটা মজা পাওয়া যায় নাই পরোটায়। তবে এখানকার একবারে গরম পরোটা খুব মজার, এটা আমি এবং আপনার ভাবি প্রায়ই খাই, তো আমাদের বেশ ভালোই লাগে এখানকার খাবার। আমি আশা করবো আপনারা আসবেন। শওকত কাবাব ঘরের লিঙ্কটা মানে গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। নাদিরাপুর চ্যানেলের যে লিঙ্কটা সেটাও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। নাদিরাপুর চ্যানেল ঘুরে দেখবেন আপনারা সবাই। আপু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বাংলাদেশে আসছেন এবং আমার কথা মনে রাখছেন যে আপনি আমার সাথে দেখা করবেন। আপনি আমার সাথে দেখা করার জন্য আপনি বেশ কয়েকবার যোগাযোগও করছেন। আমি তখন বরিশাল ছিলাম, তারপরে ঢাকায় আসার পরে আমি আপনি দুজন একটা ডেট ফিক্স করলাম। আরও একজন আজকে আমাদের সাথে জয়েন করবেন, ওনার নাম হচ্ছে মুরাদ ভাই, উনিও একজন ইউটিউবার। তো ওনাকে আমরা এইখানে দেখাবো না, আমরা উনি আমাকে নাকি নরসিংদী নিয়ে যাবে ঘোরানোর জন্য, তখন আমরা মুরাদ ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাতে পারবো। এখন উনি এসে পৌঁছান নাই। হাসফাস লাগতেছে খেয়ে? না না, আর আমি তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে একদম মানে ট্রেডিশনাল অথেন্টিক ফুড খাওয়ার জন্য, মানে আমি একটা খুব ভালো একটা মেমোরি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে টাইম দেওয়ার জন্য, এটাই আমাদের কাজ। আপনি যদি আমাকে একদিন সময় দেন তাহলে আমি আপনার বাসায়, আমার বাসায় আপনাকে খাওয়ার ব্যবস্থা করতে পারি। কারণ ওর হাতের গরুর মাংস আর আমার মায়ের হাতের যে কোনো আইটেম, যেমন গতকালকে রান্না করা হয়েছিল, কালকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল না, একটু হালকা সরিষা দিয়ে ইলিশ ভুনা আর খিচুড়ি। আমি কালকে রাত সাড়ে চারটার সময়, কালকে রাত সাড়ে চারটার সময় আমি উঠে ঠান্ডা বের করে ওইটা আবার খাইছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো কালকে আসার কথা ছিল কিন্তু নরসিংদী না কোথায় গেছিলেন। তো ঠিক আছে, আজকের মতন আমরা ভিডিও শেষ করে, আজান পড়ে গেছে, নামাজ পড়তে হবে, বিদায়। আপু একটু বিদায় নেন, ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই সবাই ফাইমকে সাপোর্ট করবেন, আপনারা অলরেডি করছেন, আমি চাই আরো বেশি বেশি করে করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আপনি খাও।